আমেরিকার বিপদ বাড়তেছে চতুর্দিকে, মধ্যপ্রাচ্যে সবগুলো রাষ্ট্রই এখন এমন একটা প্রযুক্তির দিকে ছুটতেছে যা আমেরিকাকে খুন করার মতো পরিস্থিতি। প্রিয় ভাইয়া, মধ্যপ্রাচ্যে আমেরিকার বিপুল পরিমাণ সামরিক ঘাঁটি রয়েছে, একই সাথে বিপুল পরিমাণ সৈন্য রয়েছে। কিন্তু ইরান সম্প্রতি কামিকাজের ড্রোন, মহাজের, মহাজের এক, মহাজের দুই, কামিকাজের প্রায় 14টি ভ্যারিয়েন্ট রয়েছে, সব মিলিয়ে ইরান এমন কিছু ড্রোন তৈরি করেছে যা আমেরিকাকে রীতিমতো পাগল করে দেওয়ার মতো। আমেরিকা, ব্রিটেন, ইসরায়েল কিংবা ভারত, তারা এই ড্রোনগুলো না পারতেছে এগুলো ঠেকাতে, না পারতেছে এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে। কারণ এক একটা ড্রোন তৈরি করতে $5,000 থেকে $10,000 মধ্যেই সম্পূর্ণ করতেছে ইরান। অর্থাৎ $10,000 একটা ড্রোন আমেরিকার $10 বিলিয়ন ক্ষতি করে দিয়েছে। আমেরিকার F-35 যুদ্ধ বিমান ধ্বংস হয়ে গেছে এই ইরানের মহাজের ড্রোনের মাধ্যমে। প্রিয় ভাইয়েরা, আমেরিকা এটা স্বীকার করেনি, আমেরিকা পুরো মিডিয়াকে বিষয়টা আড়াল করে দিয়েছে। কারণ $10,000 একটা ড্রোন আমেরিকার $1 বিলিয়ন ধ্বংস করে দিবে, শেষ করে দিবে, এটাই পৃথিবীতে আমেরিকার ইমেজকে রীতিমতো মাটির নিচে ডাবিয়ে দিবে। প্রিয় ভাইয়েরা, ইরান এমন একটি রাষ্ট্র, তারা খুব অল্প খরচে স্বল্প মূল্যে কিছু জিনিস তৈরি করছে যা মধ্যপ্রাচ্যে আমেরিকার শক্তিকে রীতিমতো টেনে হিঁচড়ে নামিয়ে এনেছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার এন্ট্রি রয়েছে অনেকগুলো রাষ্ট্র, এর মধ্যে অন্যতম একটি হচ্ছে ইরান, ইরাক, সিরিয়া, আফগান, ইয়েমেন এবং লেবানন ও ফিলিস্তিন। এই রাষ্ট্রগুলি আমেরিকার ঘোর বিরোধী, আর এই রাষ্ট্রগুলোর মধ্যেই রয়েছে কয়েক হাজার কয়েক লাখ ড্রোন। কোথায় কোন দিক দিয়ে কিভাবে এই ড্রোনগুলো আঘাত হানবে সে সম্পর্কে কোনো তথ্যই আমেরিকার কাছে নেই। কারণ ড্রোনগুলো কোনো বিমানের মতো নয়, একেবারে ছোট। তার মানে এই ড্রোনগুলো যে কোনো মুহূর্তে যে কোনো বিস্ফোরক নিয়ে আছড়ে পড়তে পারে মার্কিন কোনো সামরিক ঘাঁটিতে। একটা ড্রোন সর্বনিম্ন 5 কেজির মতন বিস্ফোরক বহন করতে পারে। আপনি জানেন 5 কেজি বিস্ফোরক কি পরিমাণ ধ্বংস নিদা তৈরি করতে পারে? আর ইরানের কামিকাজ ড্রোন এটি একেবারে 8 কেজি, সর্বনিম্ন 8 কেজি থেকে প্রায় 100 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। আমেরিকার যুদ্ধ জাহাজগুলোর মধ্যে অন্যতম একটি রয়েছে আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার। আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ারের উপর নজর রয়েছে এখন ইয়েমেনের। আর ইয়েমেন আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার যদি কখনো সাগরে ডুবিয়ে দেয়, ইয়েমেন কখনো মিসাইলের মাধ্যমে এটা করবে না, ইয়েমেন এটা করবে ড্রোনের মাধ্যমে। এর মধ্যে রয়েছে মহাজের এক, মহাজের দুই, মহাজের সিরিজের ইরানের কাছে ড্রোন রয়েছে প্রায় 10টি, মহাজের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ বিভিন্ন ভ্যারিয়েন্টে রয়েছে। আর এগুলো রাডারে শনাক্ত হলেও কি না হলেও কি, কারণ এগুলো তার লক্ষ্য যখন টার্গেট যখন শনাক্ত করে সে টার্গেটে গিয়ে এগুলো আছড়ে পড়ে, তার মানে এটা ধ্বংস হবেই, এটা আকাশে এটাকে ভূপাতিত করতে হবে। কিন্তু আকাশে ভূপাতিত করার আগেই তো এটা আছড়ে পড়ে। প্রিয় ভাইয়ের, এমন না যে এটা যুদ্ধ বিমান, এটাকে খুঁজে বের করতে হবে, কিংবা কোনো রাডারে শনাক্ত হওয়ার পর মিসাইল সিস্টেমের মাধ্যমে এটাকে ধ্বংস করা হবে, ব্যাপারটা তাও নয়। এবার হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধে, হিজবুল্লাহ ইসরায়েলে তেমন কোনো সুবিধা করতে পারেনি মিসাইলের মাধ্যমে, যা করেছে ড্রোনের মাধ্যমে। মাটি থেকে প্রায় 2,000 থেকে 3,000 ফিট উপর দিয়ে হিজবুল্লাহর ড্রোন ইসরায়েলে গিয়ে আঘাত হেনেছে। অ্যাটাক করবে আয়রন ড্রোন সেটাও সম্ভব হবে না, কারণ অনেক সময় বিল্ডিংয়ের ফাঁক ফোকর দিয়ে ড্রোনগুলো আসা যাওয়া করে, সে তার লক্ষ্যে ঠিকে গিয়ে আছড়ে পড়ে। এই ড্রোনটা ফিরে আসতে হবে এমনটা নয়, তার কাজ ধ্বংস করা, সে নিজেও ধ্বংস হবে, অর্থাৎ অনেকটা আত্মঘাতিক হামলার মতো, বুকে বোমা বেঁধে লক্ষ্যস্থানে আঘাত করা কিংবা ওইখানে পড়ে যাওয়া, নিজেও মারো অপরকেও মারো। এই আত্মঘাতিক ড্রোন এখন পুরো মধ্যপ্রাচ্যে সয়লাভ হয়ে গেছে, কয়েক লাখ রয়েছে। ইয়েমেনের কাছে রয়েছে প্রায় 37,000 ড্রোন, শুধুমাত্র ইয়েমেনের কাছে রয়েছে। অবশ্য ইয়েমেন এগুলি নিজে তৈরি করেছে, এগুলো প্রোটোটাইপ নিয়ে এসেছে ইরান থেকে। হিজবুল্লাহ বিপুল পরিমাণ ড্রোন তৈরি করতেছে, তারা এটা বুঝতে পেরেছে কিভাবে ইসরায়েলকে শায়েস্তা করতে হয় ড্রোনের মাধ্যমে। সম্প্রতি হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলের প্রায় 331 জন সৈন্য জাহান্নামে পৌঁছে গেছে, 7,191 জন আহত হয়েছে, এর মধ্যে সাধারণ নাগরিক রয়েছে, মানে ইহুদিও রয়েছে, সব মিলিয়ে ইহুদি, সৈন্য বলেন যেটা বলেন ইহুদি, শুধুমাত্র ড্রোনের কারিশ্মার কারণে।
তাই মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর জন্য নতুন এক আতঙ্ক তৈরি হয়েছে, যার নাম দিয়েছে আমেরিকা ঘুমন্ত গোষ্ঠ, রাতের ভূত। রাতের ভূত, কারণ ভূত যেমন নীরবে নির্বিত্তে এসে আপনার ঘাড়ে বসে পড়ে, ঠিক তেমনি আমেরিকায় নাম দিয়েছে রাতের ভূত।